أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد الحمد لله عز وجل الله رب العالمين অশেষ করুণায় الله رب العالمين দয়ায় আরো একটি রমজানের বাবরকত মহিনা মাশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে ইনক্লুড করেছেন সুবহানাল্লাহ আরো একটি রমজানুল মুবারক আমাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের জন্য আমার নবীর উম্মতের জন্য রমজানের মতো একটি বরকত মাশাআল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সুবহানাল্লাহ পবিত্র রমজানুল মুবারকের রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি রোজাকে ফরজ করেছিলাম যাতে তোমরা পরহেজগার হতে পারো যাতে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো সুবহানাল্লাহ এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান হচ্ছে ওই মাস যে মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ হুদান লিন্নাস যেটি মানুষকে হেদায়তের পথ দেখাবে ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান যেটি মানুষদেরকে সত্যের পথ দেখাবে সঠিক পথ দেখাবে এবং ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দিবে সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা তোমাদের মধ্যে যেই ব্যক্তি ওই মাসকে পাবে ফালইয়াসুমহু তোমরা যেন সেই মাসের রোজাগুলো রাখো সুবহানাল্লাহ কোরআনে পাকের সূরা বাকারার এই আয়াতে করিমাগুলো দ্বিতীয় হিজরিতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে আমার নবী মদিনায় হিজরত করলেন হিজরতের দুই বছর পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে কারিমা নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তনের পর 10 বা 15 দিন পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য রমজান শরীফের এই রোজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাকের উম্মতের জন্য এই রমজান শরীফের মধ্যে অকাতরে রহমতের বৃষ্টি নাজিল করেন সুবহানাল্লাহ জব রমজান কা ইয়ে বাবরকত মহিনা তশরিফ লাতে তো সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়া খুশ হতে আর এই রমজান শরীফ যখন তশরিফ আনত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে যেতেন রমজানকে সেলিব্রেট করার জন্য আমার নবী প্রিপারেশন নিতেন রজব এবং শাবান থেকে এবং রজবের চাঁদ যখন দেখা যেত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা ওয়া বারিক লানা ফি রমাদান অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব এবং শাবান এবং রমজানকে বরকতময় করে দাও সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে দোয়াটি এইভাবেও এসেছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা রজবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও সুবহানাল্লাহ তাহলে রমজানকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এক ধরনের ঝোঁক এক ধরনের শোক পয়দা হতো সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসটি এত গুরুত্বপূর্ণ সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাকের উম্মতের জন্য এই মাসটিকে রহমত বরকত ফজিলত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ সহি বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি যখন রমজানের বরকতময় মাস তশরিফ আনে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন অল দ্য ডোরস অফ জান্নাহ জান্নাতের সমস্ত দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেন খুলে দেন সুবহানাল্লাহ ওয়া গুল্লিকাতু আবওয়াবু জাহান্নামা এন্ড আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ অল দ্য ডোরস অফ জাহান্নাম জাহান্নামের সমস্ত দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন সুবহানাল্লাহ ওয়া সুলসিলাতি শায়াতিন এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শিকল দ্বারা বন্দি করে রাখেন সুবহানাল্লাহ এভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি রাসূলে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের সবগুলো রোজা যথাযথ পালন করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ হাদিসটি অন্য জায়গায় এভাবেও এসেছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি রমজান শরীফের মধ্যে সারা রাত নামাজ পড়ল ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি বর্ণিত হচ্ছে হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ানু, জান্নাতের মধ্যে একটি দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেই দরজা দিয়ে, জান্নাতের সেই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, সুবহানাল্লাহ। রাসূলে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের সেই রাইয়ান দরজা দিয়ে কিয়ামতের ময়দানে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এরপর হাদিসের ইবারত হচ্ছে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুমা, রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু, তাদেরকে বলা হবে, আইনা সাঈমুনা, রোজাদাররা কই, ফায়াকুমুনা, অতঃপর তারা দাঁড়াবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুমা, তারা ছাড়া সেই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা দাখালু উগলিক, যখন তারা সেই দরজা দিয়ে প্রবেশ করে ফেলবে, ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, তারা ছাড়া আর কাউকে সেই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, সুবহানাল্লাহ। এরপর সহিহ বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু জুন্নাতুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। তোমরা যেমন যুদ্ধের ময়দানে বাছার জন্য ঢাল ব্যবহার করো, তরবারির আঘাত থেকে বাছার জন্য তোমরা ঢালকে ব্যবহার করো, জাহান্নাম থেকে বাছার জন্য তোমরা রোজাকে ঢাল স্বরূপ ব্যবহার করতে পারবে, সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়ারফুস, যারা রোজা রাখবে, রোজাদার ব্যক্তি যেন অশ্লীল খারাপ কথা না বলে, ওয়ালা ইয়াজহাল, এবং তারা যেন জাহেলের মতো আচরণ না করে, মূর্খের মতো আচরণ না করে। এরপর বলছেন, যখন তাকে কেউ গালি দিবে, ফাল ইয়াকুল ইন্নি সাঈমুন মার রথাইনি, তখন সে বলবে, আমি রোজাদার, এভাবে সে দুবার বলবে। এরপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কস্তুরীর ঘ্রাণের চেয়েও বেশি সুগন্ধিময়, সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা পানাহার থেকে বিরত, খাওয়া দাওয়া থেকে বিরত, তারা আমার জন্য রোজা রাখছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসাউমু লি, রোজা আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, এবং আমি রব্বুল আলামিন কুদরতের হাতে রোজার প্রতিদান দিব বান্দাদেরকে, সুবহানাল্লাহ। যখন রমজান শরীফ তশরীফ আনত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, আমার নবী নামাজকে, আমার নবী মুনাজাতকে বাড়িয়ে দিতেন। রাসূল পাক বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি আল্লাহর দরবারে মুনাজাত করতেন। উম্মুল মুমিনিন সৈয়দা আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদানা লিগাইয়ারা লাউনুহু ওয়া কাসুরাত সালাতুহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এক ধরনের খুশি প্রকাশ পেত, সুবহানাল্লাহ। যখন রমজান শরীফ তশরীফ আনত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বেশি বাড়িয়ে দিতেন, আমার নবী সারা রাত ধরে নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। এবং আরো বলছেন, ওয়াবতাহালা ফিদ দুআই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে, ওদিক কেঁদে কেঁদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেন, সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ও আশফাকা মিনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে পড়তেন, আল্লাহু আকবার। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান শরীফ আসতো, রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের রাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নামাজ পড়তেন, সারা রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কাটিয়ে দিতেন, আমার নবী বেশি দোয়া করতেন আল্লাহর কাছে, কেঁদে কেঁদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভীত হয়ে যেতেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, যখন রমজান শরীফ তশরীফ আনত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতেন, বেশি বেশি নামাজ পড়তেন, খুব ভীত হয়ে যেতেন আল্লাহর কাছে। ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভীত হয়ে যাব, রমজান শরীফের এই রাতগুলোকে আমরা নামাজ দ্বারা সাজিয়ে দিব, এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করতে বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআনের তিলাওয়াত করত, আসমান থেকে সৈয়দুল মালাইকা জিবরিল আসতো, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মালাইকা জিবরিল আলাইহিস সালামের সাথে, আমার নবী
কোরআনের দৌরা করতেন, কোরআন শরীফকে তিলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রমজানের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব সহকারে এই মাসকে পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই রোজাগুলো আমরা যেন পরিপূর্ণ আদায় করতে পারি সেই তৌফিক দান করুক এবং আমরা যেন যথাযথ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।